হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর নতুন বছরে সবাইকে নতুনভাবে শুরু করতে হবে সব কিছু, তো আমিও নতুনভাবে সব কিছু শুরু করব। তো বছরের প্রথম দিন আজকে 1 জানুয়ারি, তো চলো আপাতত নতুন কিছু করে দেখা যাক। রাস্তাঘাটে বেরোয়, ডিউটিতে বেরাবো, আর সব কিছু যেন ভালো কিছু হয়। তো ডিউটিতে বেরাচ্ছি তোমার হচ্ছে 4টের পরে, ঠিক আছে? 4টে থেকে রাত 12 অবধি কাজ করব। আর চলো সব কিছু নতুনভাবে শুরু করবো, নতুনভাবে সব কিছু দেখা যাক। ভালো যেন হয়, তো চলো আগে বেরাই রাস্তায়, তারপরে কথা হচ্ছে। ভাই সবে ডিউটিতে বেড়ালাম, ঠিক আছে, সবে ডিউটিতে বেড়ালাম। আর তোমার হচ্ছে সামনে নিকো পার্কে খালি রাস্তা জ্যাম দেখে বুঝতে পারছি এর মধ্যে কত ভিড়, ঠিক আছে? পার্কিং গুলো একদম ফুল। আমার রাইট সাইডে তোমার হচ্ছে নিকো পার্ক, পুরো সব তোমার হচ্ছে একদম পার্কিং, মানে একদম খাঁচাখাঁচ ভরা, ঠিক আছে? মানে সবাই আজকে ভরপুরটা ঘুরছে, আনন্দ করছে, এনজয় করছে, আর আমি ডিউটিতে বেরিয়েছি সারাদিন ঘুমিয়ে, ঠিক আছে? কি করবো, মানে যাকে নিয়ে ঘোরার কথা সেই তো নেই। অনেক প্রতীক্ষার পরে এখন একটা অর্ডার পেলাম, অর্ডারটা পিক আপ করতে এসেছি তোমার হাতুড়ি বলে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে, ঠিক আছে? তো আপাতত একটু ওয়েট করতে হবে, জানি না কতক্ষণ করতে হবে, বাট ওয়েট করতে হবে। চলো একটু দাঁড়িয়ে যাই, কতক্ষণ লাগাই দেখি। তো গাইজ মালটা রেডি হয়ে গেছে, চলো নিয়ে আসি। তো গাইজ ফাইনালি মালটাকে পিক আপ করে নিলাম, রঘুনাথপুর বসুন্ধরা অ্যাপার্টমেন্ট বাগুইআটি। তো চলো বাগুইআটির দিকে যাওয়া যাক। তো আজকের ব্লগটা বেশি লম্বা করবো না, আজকের ব্লগটা শর্ট হবে, মানে 7-8 মিনিটের ভিডিও হবে, বেশি বড় করবো না, 20-25 মিনিটের ভিডিও করবো না আজকে। স্পেশালি খুব শর্ট রেখেছি, ঠিক আছে? আর বছরের প্রথম দিন তো বেশি ভেজাবও না, তো ফার্স্ট ভিডিওর মধ্যে এটা ফার্স্ট অর্ডার দেখাচ্ছি, বাট এটা 7 নম্বর কি 8 নম্বর হবে অর্ডারটা। এটা যাচ্ছে রঘুনাথপুর বাগুইআটি সিগন্যাল ক্রস করার পরে চিনার পার্কের আগে, ঠিক আছে? তো এই অর্ডারটা নিয়ে যাচ্ছি এখন, আর এই অর্ডারটা দিয়েছি হয়তো 70 টাকা। তো চলো রাস্তায় গিয়ে আর অনেক কথা হবে, মজা হবে, গল্প হবে, সব কিছুই হবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে। তো গাই এই মুহূর্তে চলে এসেছি দমদম পার্কের একটু আগে, দমদম পার্কের যে আগে সিগন্যালটা আছে ওখানে। আর তোমার হচ্ছে এখানে না একটা খুব সুন্দর জায়গা দেখলাম, জায়গাটা সেল করেছে, আর তোমার হচ্ছে মানে 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে, 4টে থেকে 5টা থেকে রাত 10টা এরকমই কিছু লেখা আছে। আগে একটা পুকুর ছিল, মানে একটা বলতে পারে একটা মানে পচা ডোবা টাইপের, এখন বেশ সুন্দর করে দিয়েছে। তো এখন আরও যেতে হবে মিনিমাম 4 কিলোমিটার মতো এখনও যেতে হবে, দিয়ে কাস্টমারের লোকেশান আছে ওখানে গিয়ে খাবারটা ডেলিভারি করবো। আর সব মিলিয়ে বেশ আনন্দই লাগছে, অনুভূতি বেশ সেই, সবার নিউ ইয়ারটা কেমন কাটলো একটু জানিও কমেন্টস করে, ঠিক আছে? ভাইটাকে একটু জানিও, কারণ তোমরাই সব কিছু, সাবস্ক্রাইবার ফলোয়ার এরাই সব কিছুই এখন, ঠিক আছে? নিজের ফিউচারটা তোমাদের মধ্যে খুঁজে পাচ্ছি, ঠিক আছে? উৎসাহ দিও ভিডিওর মধ্যে, আর ঘুরতে যাবো কোনো কোনো, ঠিক আছে? সামনের মাস থেকে একদম মানে কন্টিনিউয়ালি খালি ঘুরেই বেড়াবো, ভিডিও প্লাস ঘোরা প্লাস কাজ সব কিছুই চলবে। তো আপাতত এখন স্টপ করছি, এখন পার্কটা খোলা আছে, তো পার্কটা খোলা আছে, এর মধ্যে একদিন অন্য দিন অন্য কোনো দিন এসে তোমাকে ভিডিও করে যাবো, ঠিক আছে? অনেক সুন্দর পার্ক করে, আগে পার্ক ছিল না, আগে পটে ডোবা পুকুর ছিল, সাইডে বেশ বসার জায়গা টাকা করে বেশ ভালো করে, সুন্দর পড়ে না, বেশ ভালোই এর মধ্যে সিন, এর মধ্যে আচ্ছা 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 ক্যামেরায় ধরা পড়বে না, জোড়াজোড়ি করছে এর মধ্যে, ঠিক আছে? বাকি নিয়ে তো যাই হোক, এখন চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশনে, বেশি লাভ ওকে। তো চলো যাওয়া যাক এখন আপাতত সামনের দিকে, তারপরে গিয়ে দেখছি। সামনের দিকে যাওয়া যাক, আর জানি না এরপরে আর অর্ডার মারতে পারবো কিনা, কারণ এখনই তো 10টা,
বেজে গেছে মনে হচ্ছে, 10টা বেজে গেছে, নট শিওর, 9:50, 10টা বেজেই গেছে ধরে নাও। আরও রিটার্ন করতে তো আরও মানে এই অর্ডারটা কমপ্লিট করতে এখনও ধরে নাও 20-25 মিনিট তো লাগবেই, প্লাস হচ্ছে তোমার আরও রিটার্ন আসতে আধা ঘন্টা লেগে যাবে। তো 11টা বেজেই যাবে ধরে নাও। এখানটা দেখো কত সুন্দর করেছে, সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে চলো। তো গাইজ ফাইনালি কাস্টমারের লোকেশানে চলে এসেছি, আর তোমার হচ্ছে এখানেই ডেলিভারিটা দিতে হবে। সিকিউরিটি ফিকিউরিটি কাউকে তো দেখছি না, সিকিউরিটি কই, ওই টন এটা টু। এ কাকা সিকিউরিটি ফিকিউরিটি কেউ আছে নাকি? মানে সিকিউরিটি আছে, এই পার্সেল আছে, ওনার নামটা হচ্ছে জয়া কর, ফাইভ ডি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো চলো মালটাকে ডেলিভারি করে নিই পরে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা ছিল এই অবধি। তোমার হচ্ছে এখন বাজে রাত 11:24, 11:24, 11:30 বাজে। তো এবারে বাড়ির দিকে যাওয়ার পালা, আর ডিউটি অফ করে দিয়েছি। আজকে টোটাল আর্নিং করেছি আমি 500, জানি না বোঝা যাচ্ছে কিনা, 560 টাকা, আর ইনসেন্টিভ হয়তো আরও 55 টাকা পাবো, দিয়ে হচ্ছে 600 তো টোটাল আজকের আর্নিং হবে 615 1 জানুয়ারি। ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, ভাইটাকে একটু সাপোর্ট করো। তো সবাইকে টাটা। তো গাইস ফাইনালি ওদের বাড়ির সামনে এসেছি, জানলা একটা খোলা আছে, তার মানে বাড়িতে কেউ আছে। ঠিক আছে, বাড়িতে কেউ আছে, বাট ঠিক আছে কালকে দিনের বেলা আসবো, ছাড়া যাবে না, আমি ছাড়ছি না।